2022 সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে 8ই ফেব্রুয়ারি তারিখে। অনেকে তাদের কাঙ্ক্ষিত ফলাফল পায়নি, তাদের মনের মতো ফলাফল পায়নি। যারা তাদের মনের মতো কাঙ্ক্ষিত ফলাফল পায়নি তারা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে, এবং কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে সেই নিয়মটাই আজকে দেখাবো। বাংলাদেশ টেলিকমিউনিকেশনের টেলিটক সিমের মাধ্যমে, টেলিটক সিমের মাধ্যমে একমাত্র চ্যালেঞ্জ করা সম্ভব। টেলিটক সিম ছাড়া অন্য সিমে চ্যালেঞ্জ করা যাবে না। আগামী বৃহস্পতিবার অর্থাৎ 9ই ফেব্রুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি পর্যন্ত যে কোনো ব্যক্তি চ্যালেঞ্জ করতে পারবে। কিভাবে চ্যালেঞ্জ করতে হবে সে নিয়মটাই দেখাবো। মোবাইলে এসএমএসের মাধ্যমে চ্যালেঞ্জ করতে হলে প্রত্যেক পত্রের জন্য 150 টাকা কাটা হবে। আমরা কিভাবে চ্যালেঞ্জ করবো, চ্যালেঞ্জের নিয়মটা আমরা সম্পূর্ণভাবে দেখাবো, আপনারা দেখে নিন। প্রথমে মোবাইল এর মেসেজ অপশানে গিয়ে আরএসসি লিখে স্পেস দিয়ে বোর্ডের, যে বোর্ড হতে পরীক্ষা দিয়েছিলেন সেই বোর্ডের প্রথম তিনটি ইংরেজির লেটার্স লিখতে হবে। তারপরে স্পেস দিয়ে রোল নম্বর লিখতে হবে, তারপরে বিষয় কোড লিখতে হবে, লিখে 16222 নম্বরে সেন্ড করতে হবে। আমরা নিয়মগুলো সুন্দর করে, যেমন আরএসসি স্পেস ঢাকা বোর্ড হলে DHA, ময়মনসিংহ বোর্ড হলে MYM, রাজশাহী বোর্ড হলে RAJ, দিনাজপুর বোর্ড হলে DIN, যশোর বোর্ড হলে JES, কুমিল্লা বোর্ড হলে COM, চিটাগাং বোর্ড হলে CHI, সিলেট বোর্ড হলে SYL, বরিশাল বোর্ড হলে BAR, মাদ্রাসা বোর্ড হলে MAD এবং টেকনিক্যাল বোর্ড হলে TEC লিখতে হবে। বোর্ডের তিনটি লেটার্স লেখার পরে এক ঘর স্পেস দিয়ে রোল নম্বর লিখব। রোল নম্বর লেখার পরে এক ঘর স্পেস দিতে হবে, স্পেস দিয়ে যে পত্রের জন্য চ্যালেঞ্জ করবেন সেই পত্রের কোড নম্বরটি লিখতে হবে। লেখার পরে 16222 নম্বরে সেন্ড করতে হবে। কেউ যদি একসঙ্গে একাধিক পত্রের জন্য আবেদন করতে চায় তাহলে কিভাবে করতে হবে সে নিয়মটা আমরা এখন, একাধিক পত্রের জন্য আবেদন করতে হলে লিখতে হবে মেসেজ অপশানে গিয়ে আরএসসি স্পেস, যে বোর্ড হতে চ্যালেঞ্জ করবেন সেই বোর্ডের প্রথম তিনটি ইংরেজি লেটার্স, এক ঘর স্পেস রোল নম্বর স্পেস, যে পত্রের জন্য আপনি চ্যালেঞ্জ করছেন সেই পত্রের কোড নম্বর লিখতে হবে। যেমন লিখছি 174, স্পেস 175, স্পেস 176, স্পেস 177, এভাবেই লিখবেন। অর্থাৎ একটি করে পত্রর কোড লেখার পরে কমা ব্যবহার করতে হবে, তারপরে এক ঘর স্পেস দিতে হবে, তারপরে আরেকটি পত্রের কোড লিখতে হবে, লেখার শেষের পরে 16222 নম্বরে সেন্ড করতে হবে। সেন্ড করার পরে যে টেলিটক সিম দিয়ে সেন্ড করেছেন সেই সিমে একটি পিন নম্বর আসবে এবং কত টাকা কেটে নেওয়া হবে সে টাকার পরিমাণও আসবে। এইখান থেকে পিন নম্বরটি সংগ্রহ করে রাখতে হবে। সংগ্রহ করার পরে আবার মেসেজ অপশানে গিয়ে আরেকটি মেসেজ লিখতে হবে। কি লিখতে হবে মেসেজটি সেটা আবারও বলে দিচ্ছি। মেসেজ অপশানে গিয়ে এখন লিখতে হবে আরএসসি স্পেস YES স্পেস পিন নম্বর, যে পিন নম্বরটি আগের এসএমএসে আসছিল সেই পিন নম্বরটি এখানে দিতে হবে। দেওয়ার পরে স্পেস দিয়ে মোবাইল নাম্বার, নিজের, যে ব্যক্তি চ্যালেঞ্জ করছে সেই ব্যক্তি নিজের মোবাইল নম্বরটি লিখতে হবে। লেখার পরেই 16222 নম্বরে সেন্ড করতে হবে। আমরা আবার ভালো উদাহরণ সহকারে দেখব। উদাহরণ যেমন আরএসসি স্পেস YES, এক ঘর ফাঁকা স্পেস, যে পিন নম্বরটি এসএমএসে আসছিল সেই পিন নম্বরটি লিখতে হবে। লেখার পর স্পেস দিতে হবে, স্পেস দিয়ে যে ব্যক্তি রেজাল্ট পরিবর্তন করছে সেই ব্যক্তি নিজের মোবাইল নম্বরটি দিতে হবে। দেওয়ার পরে সেন্ড করতে হবে 16222 নম্বরে।
সেন্ড করার পরে যে মোবাইল নম্বরটি এখানে দেওয়া হয়েছে সেই মোবাইল নম্বরে একটি কনফার্মেশন এসএমএস যাবে। আর এই কনফার্মেশন এসএমএস পেলেই বুঝতে পারবেন যে আপনার চ্যালেঞ্জ গ্রহণযোগ্য হয়েছে। চ্যালেঞ্জ করতে যে নিয়মগুলো শিখালাম কারো কোনো স্থানে বুঝতে অসুবিধে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেলে এসএসসি এইচএসসি ডিগ্রি অনার্স এর সকল বিষয়ে 100% কমন উপযোগী সাজেশন দেওয়া হয়। যার যে বিষয়ে সাজেশন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।